বেগম ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন দেখছেন আসলে ওনাদের আমরা পনেরো বছর ধরেই দেখছি ঠিক আছে এখন তো এক সময় বলেছে এই পরীক্ষা না ওই পরীক্ষার পরে আবার বলেছে এই শীতের পরে ওই গ্রীষ্মের পরে ওই বর্ষার পরে তারপর আবার বলেছে ঈদের পরে কোরবানি ঈদের পরে রোজার ঈদের পরে তারপরে এখন নতুন আবার ধরেছে পুজোর পরে এখন আর নতুন কোনো অবলম্বন করছে পূজার পরে আর এই আর কিছুদিন পরে তো এমনিতে তফসিলই ঘোষণা হবে হ্যাঁ স্বাভাবিকভাবে নির্বাচনের আগে যেটা হয় তফসিল ঘোষণা হবে তারপরে শিডিউল ঘোষণা হলে পরে নির্বাচন হবে জানুয়ারি ফার্স্ট উইকে আশা করা যায় তো সেই ক্ষেত্রে ওনাদের আর আন্দোলনের কী আছে আর আল্টিমেটামেরি কী আছে এখন তো সব কিছু হবে নিয়ম মাফিক একটা নির্বাচন পাঁচ বছর পর পর হয় হওয়ার আগে যা যা প্রক্রিয়াগুলো সেগুলার সেগুলোর এখন আমরা খুবই কাছাকাছি উপস্থিত হয়েছি এবং কিছুদিন পরে সেগুলোর প্রক্রিয়া শুরু হবে সময় শিডিউল ঘোষণা করা হবে তফসিল ঘোষণা করা হবে সেই ক্ষেত্রে ওনারা আর এখন আর তো হাম্বা হাম্বা কেন করছেন হম্বিতম্বি বা কেন করছেন আমার বুঝে আসে না ওনাদের এই যে মানে ওনাদের আসফালন। এগুলো হলো কেতাবি এবং টকশোর মধ্যেই সীমাবদ্ধ হ্যাঁ কিন্তু বাইরে আজকে পনেরো বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় ওনারা কি করতে পেরেছে এ পর্যন্ত কিছুই করতে পারে নাই ওনাদের এই সমস্ত আসফালন এই সমস্ত ধমকগুলো বাংলাদেশের মানুষকে অস্থিতিশীল যাদের তারা টেনশন করে যে দেশে কিছু একটা হতে যাচ্ছে বা বাংলাদেশের পরিবেশকে অস্থিতিশীলতায় পরিপূর্ণ করে তোলা মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করা আর লিভ সার্ভিস দেওয়া ছাড়া কিছু নেই কারণ আপনি দেখেন একটা বিএনপি একটা রাজনৈতিক দল এবং কোথায় জন্ম হয়েছে তার ক্যান্টনমেন্টে জন্ম হয়েছে চুরিকাচির মাধ্যমে আর আওয়ামী লীগ হলো রাজপথের গড়ে তোলা দল এবং আওয়ামী লীগ জানে আন্দোলন কাকে বলে কয় প্রকার কিভাবে করতে হয় কিন্তু বিএনপির সে ধারণাই নাই কিভাবে আন্দোলন করতে হয় আর আরেকটা কথা হলো বিএনপি আন্দোলন করবে কাকে নিয়ে তার হেডলাইন কি তার মেইন কে তার কার নেতৃত্বে আন্দোলন করছে তাদের প্রথম আর দ্বিতীয় যিনি আন্দোলন করছে অর্থাৎ গত কয়েক বছর দেখা যাচ্ছে বিএনপি তো বিএনপি এখন হলো ডোরার সাপের মতো ডোরার সাপ হলো কিসের সাপ ঠিকই তার কিন্তু কোনো বিষ নাই নির্বিষ অনেকটা কারণ হলো বিএনপি আপনি দেখেন বিএনপি এমন ধ্বংসাত্মক রাজনীতি করেছে বাংলাদেশে দুই হাজার চোদ্দ পনেরো ষোলো তেরো মানুষকে পুড়িয়ে মেরেছে সেই থেকে হাজার হাজার মানুষ মারা গিয়েছে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হয়েছে মানুষ পঙ্গু হয়েছে এবং পুলিশকে মেরেছে তারা গান পাউডার দিয়ে তো সেই যে তিক্ত রাজনীতি তার জনগণ তাদের থেকে তখন যে মুখ ফিরালো এটা বিএনপি বিলম্ব হলো বুঝতে পেরেছে এখন দেখেন না আর হরতালের কথা বলে না এখন আর বলতে চায় না যে আমরা এই করব সেই করব কথায় কথায় কিছুই না কারণ ওই যে তাদের তাদের একটা কথা আছে না যে চুন মুখ পরা গিয়েছে এখন দই দেখলো ডরায় বিএনপির অবস্থা হয়েছে সেরকম তারা এখন কোনো তাদের আর আরেকটা কথা হলো তাদের যে দলের যিনি মেইন যিনি চেয়ারম্যান তিনি সাজা খাটছেন যদিও এখন উনার সাজা স্থগিত করা হয়েছে আরেকজন বিদেশে পলাতক এই অবস্থা তাদের আন্দোলন করবে কাকে নিয়ে ডিএনপি যদি নির্বাচনে যায় তাদের প্রধানমন্ত্রী কে হবে তারা কি বলতে পারবে বলতে পারবে এখন মুক্তা তাহলে এখন এই যে রাজনৈতিক দল এবং তারা যদি অংশ না করে এই নির্বাচনটি কতটুকু কতটুকুই ক্রেডিবল আমি একটা কথা বলি গ্রহণযোগ্য হবে অবশ্যই আমরা চাইব বিএনপি বাংলাদেশের একটা নিবন্ধিত রাজনৈতিক দল বিএনপি নির্বাচনে আসবে এটা আমরা মনে প্রাণে চাই কিন্তু এখন বিএনপি যদি না আসে সেখান থেকে নির্বাচন কমিশন কি তাদেরকে জোর করতে পারে সরকার কি তাদেরকে জোর করতে পারে কেউ কি তাদের জোর করতে পারে নির্বাচনটা হতে হল গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ভিতর থেকে আসবে একটা দল রাজনীতি করে রাজনীতি কেন করে মানুষ ক্ষমতায় যাওয়ার জন্য মানুষের উন্নয়ন করার জন্য ভিতর থেকে যদি সে বোধ না থাকে বিএনপির তারা যদি মনে করে ক্ষমতায় আসা মানে হালুয়া রুটি ভাগাভাগি তাহলে তো তারা তো সেই রাজনীতির ব্যাপারে আর আমার কোনো বক্তব্য নেই এবং আমি যেটা মনে করি বিএনপির এখানে তিন রকম হতে পারে একটা হলো বিএনপির রাজনীতি আসবে আরেকটা হতে পারে বিএনপি ইলেকশনে আসবে না আরেকটা হতে পারে বিএনপির থেকে দ্বারা দলচুট বা কিছু অংশ হয়তো বা যাদেরকে বিএনপি দূর দূর করে তাড়িয়ে দিয়েছে অবহেলা করেছে তারা হয়তো আসতে পারে এবং বাংলাদেশের অন্যান্য দেশগুলো আসবে যদি সবাই আসে এবং 50% এর বেশি ভোটার থাকে ভোট দিতে যায় মানুষ পার্সেন্টেজ যদি এরকম হয় এবং একটা শতস্ফূর্ত নিরপেক্ষ ভোট হয় তাহলে বিনপি আসলি কি না আসলি কি কিন্তু তাই বলে এটা বলছি না যে বিনপি না আসুক আমরা অবশ্যই যাব বিনপি আসুক কিন্তু কোনো একটা দলের জন্য কোনো একটা নির্বাচন বসে থাকবে এরকম কিন্তু বাংলাদেশে হবে না হয়নি কখনো এবং আমি শেষ করি আমার কথা দিয়ে 2014 সালে বিনপি যায়নি কি হয়েছে নির্বাচনের ট্রেন 5 বছর পর পর আসে ট্রেনে যারা যাত্রী হতে চাবে তারা হবে না জনগোষ্ঠী যে নির্বাচনের

অনেক বিএনপি আছে বিএনপির আর আপনি কোনটার কথা বলতেছেন তবে এটা ঠিক যে বিএনপি নির্বাচনে আসবে আমার দৃঢ় বিশ্বাস কারণ তারা এখন আছে দর কষাকষির জন্য আর আছে কয়না যে পেটিকুদা খুদা ব্যাপারটা অনেক ওরকম আর কি